সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি আপনি করে নিতে পারেন আপনার ভিডিওটাও ইনশাল্লাহ র্যাঙ্কিংয়ে যাবে। এখন যে ভিডিওটা দেখতেছেন, দেখুন এই দুটো ভিডিওতে কিন্তু আমি জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করছি, তার জন্য কিন্তু ভিডিওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা র্যাঙ্কিংয়ে গেছে। তো এটা কীভাবে করতে হয় বা একটা ভিডিও আপলোড করার পর কী কাজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। ওকে, সরাসরি মনিটর স্ক্রিনে চলে আসলাম। আপনারা চাইলে ফোন থেকেও করতে পারেন, জাস্ট ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে নিয়ে নিলেই হয়ে যাবে, আর বাদ বাকি যে প্রসেসগুলো থাকবে সব কিছুই কিন্তু সেম। আচ্ছা, মনিটর স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে আপনাদের ফোন থেকে হোক আর পিসি থেকে হোক আপনাদেরকে সরাসরি ইউটিউবে চলে আসতে হবে। আচ্ছা, ইউটিউবে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের চ্যানেলে চলে যেতে হবে। জাস্ট আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার আছে তার উপরে ক্লিক করে ভিউ ইওর চ্যানেল, এটার উপর এটা ক্লিক করে দিবেন। ভিউ ইওর চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আবারও আপনাদের প্রোফাইল পিকচারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন অথবা ফোন থেকে একটা ট্যাব দিবেন। দেওয়ার পর আপনার সামনে এই অপশনগুলো চালু হবে। এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা দেখতেছেন, এখান থেকে ইউটিউব স্টুডিওর উপরে এটা ক্লিক করে দেবেন। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ড্যাশবোর্ডে থাকবেন। আচ্ছা, তারপর এখান থেকে দেখুন এই যে কন্টেন্ট নামের অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে সিম্পলভাবে কন্টেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে চলে আসবে। এখন আপনার যে কন্টেন্টটাকে মূলত কাজ করতে চাচ্ছেন বা যে কন্টেন্টটাকে আপনারা চাচ্ছেন যে খুব দ্রুত র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য, সেই কন্টেন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে এমন একটা কন্টেন্ট চয়েস করবেন যেটা 24 ঘন্টার বেশি হয়ে গেছে আপলোড করছেন, না হলে কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন না। তো আমি এই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি আপলোড করছি 24 ঘন্টার বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে জাস্ট আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এই ভিডিওটাকে নিয়ে নেওয়ার পর আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে, দেখুন এখানে অ্যানালাইটিক্স নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে জাস্ট অ্যানালাইটিক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। ডিটেলস, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স। এখানে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, যে রেজুমের যে অপশনটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। এরপর এটা ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে, এরপর দেখুন এখানে ইউটিউব সার্চ নামে যে অপশনগুলো দেখতেছেন এগুলোর নিচের দিকে ড্র্যাগ করার পর সিমোর নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে সিমোরের উপর এটা ক্লিক করে দিবেন। এর উপর এটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ট্র্যাফিক সোর্স নামে যে অপশনটা পেয়ে যাচ্ছেন, তো এই যেগুলো দেখতেছেন এগুলো মূলত কি এটা আমি আপনাদেরকে বোঝাই বলি, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন প্রথমে যেটা আছে সেটা আছে ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম, এটাতে কিন্তু আমার 39টা ভিউজ পড়ছে। আর এইখানে যেগুলো দেখতেছেন লেখা আছে সবগুলাই কিন্তু ট্যাগ, আর এইগুলাই মূলত রিসেন্টলি মানুষ এগুলো লিখে লিখে কিন্তু ইউটিউবে সার্চ করতেছে। অর্থাৎ আমার এটা ছিল হচ্ছে ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় অনলাইনে, সেই সিস্টেম দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের যে টপিক্সটা থাকবে সেই টপিক্সটা কিন্তু মানুষ এরকমভাবে সার্চ করছে। দেখা গেলো আপনার ফোনে ডাটা চালু হচ্ছে না, ফোনে কীভাবে ডাটা চালু করবেন, ফোনে ডাটা চালু নাহলে কী করবো, এগুলো কিন্তু এখানে লেখা আসতো। তো আমার এইখানে যেহেতু ট্রেনের টিকিট, তো মানুষ দেখেন এই এভাবেই কিন্তু অডিয়েন্সগুলো আমাকে সার্চ করছে, যেমন ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম, তারপরে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম, তারপরে রেল সেবা অ্যাপস রেজিস্ট্রেশন, এগুলাই কিন্তু মূলত আমাকে, মানে আমার যে অডিয়েন্সগুলো আছে বা যে ভিউয়ার্সগুলো আছে তারা কিন্তু এইগুলো সার্চ করে করে ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনাদের সেম এরকমভাবে সবগুলোই শো করবে যে কোন কোন ট্যাগের উপরে সার্চ করা হয়েছে, কোন কোন ট্যাগের উপর ভিত্তি করে আপনার ভিডিওগুলো দেখা হয়েছে। প্রথমে যে ট্যাগগুলো থাকবে এখান থেকে কিছু ট্যাগ আপনারা কপি করবেন, জাস্ট এখান থেকে মাউসের রাইট বাটন চেপে ধরে টান দিলেই কিন্তু অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমি জাস্ট এটা প্রথমে নোটপ্যাডে সেভ করে নেব। আচ্ছা, তারপর এখান থেকে 2 নম্বর যে ট্যাগটা ছিল সেটাও আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সেম একইভাবে এখান থেকে যতগুলো থাকবে, তো এখান থেকে দেখুন আমি জাস্ট 10টা ট্যাগ নিব, ভালো ভালো দেখে যে 10টা ট্যাগ প্রথম র্যাঙ্কিংয়ের দিকে আছে সেখান থেকে আমি জাস্ট 10টা ট্যাগ নিয়ে নিব। তো জাস্ট আমি এখান থেকে আরেকটা নিয়ে নিলাম, 3টা নিলাম, 4। আচ্ছা, এখন এখান থেকে আমি জাস্ট 10টা বেস্ট ট্যাগ নিয়ে নিলাম বা প্রথম যে র্যাঙ্কিংয়ের ট্যাগগুলো আছে সেইগুলো জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। আপনারাও সেম একইভাবে এগুলোকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর প্রতিটাতে জাস্ট আপনার ট্যাগ দেওয়ার জন্য একটা কমা চিহ্ন দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে প্রতিটা ট্যাগকে আমি কমা দিয়ে দিব। তারপরে কমা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন এটাকে জাস্ট কপি করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ধরে কপি করে নিলাম। আচ্ছা, আপনাদের এখানকার কাজ শেষ, এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতেছি, আপনারা সেম একইভাবে এখান থেকে ব্যাকে চলে আসবেন।
আচ্ছা, এখান থেকে ব্যাকে চলে আসার পর আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমরা যে ট্যাগগুলোকে কপি করেছিলাম এই ট্যাগগুলোকে জাস্ট আমি আবার কপি করে দেখাচ্ছি। কপি করে আপনাদের প্রথমে ডিসক্রিপশন বক্সে এটাকে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। আমি জাস্ট এখানে ডিসক্রিপশন বক্সে কিন্তু এটাকে পেস্ট করে দিছি। তারপর এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের ট্যাগের ভিতরেও কিন্তু এগুলো ট্যাগ দিতে হবে। তো দেখুন, এখানে আমার ট্যাগগুলো অলরেডি দেওয়া আছে, তারপর আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন যে ট্যাগগুলো আমি আনছিলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই আপনারাও সেম একইভাবে এই কাজটা করবেন। আপনারা যে ট্যাগগুলো ব্যবহার করছেন সেগুলো কেটে দিয়ে রিসেন্টলি যেগুলো পাবলিক সার্চ করতেছে বা অডিয়েন্স সার্চ করতেছে সেইগুলো মূলত এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এইগুলো ট্যাগই এই মুহূর্তে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন, সেভ নামে যে অপশনটা দেখতেছেন সেভের উপরে এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিলাম। সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার কাজ শেষ। এখন এখন আপনাদেরকে একটা জিনিস খুব সিম্পলভাবে বোঝাই, এখন যে ট্যাগগুলো আমি ইউজ করলাম এইগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং আমি এখানে ট্যাগের জায়গাও কিন্তু এগুলো আমি ইউজ করছি। এইগুলো মূলত এখন অডিয়েন্স রিসেন্টলি এগুলো লিখে সার্চ করতেছে। যেহেতু এগুলো লিখে সার্চ করতেছে সেক্ষেত্রে আমার ভিডিওটা র্যাঙ্কিং এর সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, কারণ এগুলো যেহেতু আমার ভিডিওর ভিতরে আছে সেই ক্ষেত্রে আমার ভিডিও তো অবশ্যই সার্চ লিস্টে যাবে। তো আপনাদের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী জাস্ট এরকমভাবে ট্যাগগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। তাহলে যখন কিনা অডিয়েন্স আপনার ভিডিওতে সার্চ করবে বা আপনার রিলেটেড কোনো ভিডিও সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে পাবলিক্সের কাছে পৌঁছে যাবে বা অডিয়েন্স খুব সহজে আপনার ভিডিওটা দেখতে পারবে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে নিতে পারেন। আশা করতেছি আপনাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাতে পারছি। যদি কোথাও কোনো কিছু বুঝতে বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।